ফজরের সালাতের টাইমে গিয়ে ছেলে মোহাম্মদকে ডাকছেন, মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী মোহাম্মদকে ডাকছেন, ছেলে ঘুম থেকে জেগেই চোখ খুলে মাকে দেখতে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, 16 বছর বয়সে বের করে দিলেন বাড়ি থেকে, হাদিস সংগ্রহের জন্য বেরিয়ে যাও, এক সফরে 14,500 কিলোমিটার ভ্রমণ করেছেন, 14,500। মুহাদ্দিসগণ বলছেন এত পরিশ্রম কারো কাছে ভিক্ষা চাননি, যত অর্থ সবই মিলিয়ে দিয়েছেন, এমনি কি হয়েছেন আমিরুল মুমিনীন ফিল হাদিস? প্রত্যেকটা স্থান হিসাব করে দেখেছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তিনি এলেমের জন্য ভ্রমণ করতে করতে প্রায় 56,000 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছেন, তিনি হিসাব করে দেখেছেন এক সফরে 14,500 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছেন সব নিজস্ব অর্থে। এই জন্য আল্লাহ তাকে এত বড় কি করেছেন, আলেম তৈরি করেছেন, মুহাদ্দিস তৈরি করেছেন, 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, আমি আর যাব না, মাদেরকে বলবো, যারা মা আপনাদেরকে বলবো, ভালো সন্তানটা মাদ্রাসায় দেন, আলেম বানান, সব সম্পদ তার প্রতি বিনিয়োগ করেন, ওইটাই সাদকা, ওইটার জন্যই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। একটা হাফেজ তৈরি করেন, একটা হাফেজ তৈরি করলে কাল কিয়ামতের মাঠে হাফেজের পিতা মাতারই সবচেয়ে বড় ফজিলত। প্রথম পোশাক পরানো হবে কাকে, কাকে, ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু সাধারণ মানুষদের মধ্যে কোরআনের হাফেজের বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দুইটা সুন্দর পোশাক পরাবেন, সারা পৃথিবী বিক্রি করলে ওই পোশাক কিনা যাবে না, তাহলে এত সম্মান দিবেন। হাফেজ থাকবে তাকেই বলা হবে তুমি জান্নাতে কোন জায়গায় থাকবে বাছাই করে নাও। বন্ধুরা, আবার এইরকম মর্যাদা বহু মায়ের আছে। ইমাম ইবনে তাইমিয়া জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, এত বড় মুজাদ্দিদ পৃথিবীতে আর আসেনি, কিন্তু তার মা তাকে এমনভাবে গঠন করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এত বড় পণ্ডিত মানুষ, আল্লাহ আকবার, তার বাপ তার পিছনে সব অর্থ ব্যয় করেছেন এলেম অনুষ্ঠানের জন্য, কিন্তু আমি কি ব্যয় করি না, মাদ্রাসায় গিয়ে দরখাস্ত লিখি মৌকুফ করা হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য সব খরচ করছেন, কিন্তু আল্লাহর জন্য একটাকে সাদাকা করেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ছোট মন থেকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে এলেম শিক্ষা করার জন্য তৌফিক দান করেন, ছেলেদের জন্য দিনী এলেম আলেম বানানোর আল্লাহ যেন তৌফিক দান করেন। যদি না বানাতে পারি আমরা, তাহলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আপনি মনে করছেন এটা ফকিরি বিদ্যা, আপনাকে কে বলেছে ফকিরি বিদ্যা, এটা এটা মাত্র এই 60-70 বছর বছরে এটাকে ফকিরি বিদ্যা করা হয়েছে। আব্দুল্লাহ আল কাফি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তিনি ফকির ছিলেন, মলার আকরম খা ফকির ছিলেন, মলার ভাসানি ফকির ছিলেন, এটা একটা বড় সংস্কৃতি অপসংস্কৃতির সবক। বাংলাদেশে যত নাটক সিনেমা তৈরি হয় এইগুলো দেখে হলো বড় পরিবারের সন্তান, আর নাটক সিনেমার মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র যে এই যারা সিনেমা তৈরি করে, নাটক তৈরি করে, কনসার্ট তৈরি করে, এই শয়তানগুলো সবচেয়ে খারাপ চরিত্রের ওই লোকটাকে বানায় টুপিওয়ালার দাঁড়িয়ালা। এটা দেখে বড় পরিবারের সন্তান তার মাদ্রাসায় পড়তে চায় না, মাদ্রাসায় পড়লে চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, টুপি মাথায় সব অপকর্ম করে, এটার কারণটা হয়েছে। কিন্তু আগের বাপ মা, আজ থেকে 50-60 বছর আগে তাদের বাপ মা ভালো সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছেন। শাহ ইসমাইল শহীদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার সাইয়েদ আহমদ শহীদ, তিতুমীর হাজী শরীয়তুল্লাহ, যারা বাংলাদেশ এই ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়েছে তারা হলো উলামায়ে কেরাম। আজকে আলেমরা কি মানে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গেছে, কারণ কি তোমরা ইংরেজি জানবে না, বিজ্ঞান পড়বা না, 3 নম্বর বাচ্চা তো হবেই।
এই ইংরেজদের একটা কৌশল ছিল যেটা আলিয়া মাদ্রাসা তৈরি করা, যেন আলেমরা কোনো প্রশাসনিক পর্যায়ে না যেতে পারে, ওরা যেন মসজিদের মধ্যে ধর্মকে রাখে, গির্জার মধ্যে রাখে, এটা ছিল তাদের টার্গেট। আর ওই টার্গেটে তারা কি হয়েছে, সফল হয়েছে। যত একটা আলিয়া মাদ্রাসার পর পর দীর্ঘ 26 জন যদি খ্রিস্টান হয়, প্রিন্সিপাল যদি হয় আলিয়া মাদ্রাসার, ওকে খ্রিস্টানি মিশনারি বাস্তবায়ন করবে না, তো ইসলাম মিশন বাস্তবায়ন করবে? কখনোই না। ওইটা আপনাদের বুঝতে হবে জিনিসটা, যেটা ইংরেজের একটা কূটকৌশল ছিল। আজকে আলহামদুলিল্লাহ যারা পড়ছে মধ্য পাচ্ছে, বড় বড় সন্তান, বড় বড় পরিবারের তারা বড় বড় আলেম, আলহামদুলিল্লাহ আলেম পরিবার দেখুন। আর বিয়েও দিবেন একটা মেয়েকে, আগে খুঁজেন ডাক্তার ছেলে, আগে খুঁজেন ইঞ্জিনিয়ার ছেলে, একজন ছেলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করে আসছে, ওর প্রতি আপনার ঘৃণা, ছি আলেম মানুষ, ওকে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু এখন একটু ঝুঁকছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতি কিছু মানুষের কি হচ্ছে, ভক্তি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যথাযথ দিনী এলেমকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।